নমস্কার, নিউজ ভ্যানগার্ডে এই মুহূর্তের আপডেটে আপনাদের স্বাগত। আমি অনুপ রয়েছি আপনাদের সঙ্গে, যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব এই মুহূর্তে। গোয়ালাবস্তির দিল্লি পাবলিক স্কুলের সামনে থেকে প্রচুর পরিমাণে নেশা সামগ্রী উদ্ধার করেছে, যার বাজার মূল্য 1,00,000 টাকা বলে জানিয়েছে এনসিসি থানার পুলিশ। পাশাপাশি টুনটুন রায় নামে এক আসামিকেও গ্রেপ্তার করেছে এনসিসি থানার ওসি সুশান্ত দেব। গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে এবং নেশা কারবারীদের যে বারবারন্ত প্রত্যেক জায়গাতে রাজ্যের দেখা যাচ্ছে, এই বিষয়টাকে কেন্দ্র করে আবারও কিন্তু এই ঘটনাটা প্রমাণিত হল। গোয়ালাবস্তির দিল্লি পাবলিক স্কুলের সামনে থেকে প্রচুর পরিমাণে নেশা সামগ্রী উদ্ধার হয়েছে, যার বাজার মূল্য 1,00,000 টাকা বলে জানিয়েছেন পুলিশ আধিকারিকরা। এনসিসি থানার পুলিশ পাশাপাশি টুনটুন রায় নামে একজন আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে এনসিসি থানার ওসি সুশান্ত দেব। এই কথাগুলোই কিন্তু জানিয়েছেন, প্রচুর পরিমাণে নেশা সামগ্রী উদ্ধার হয়েছে সেই জায়গা থেকে এবং এই বিষয়টাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই কিন্তু গোটা এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়ে গেছে। এক প্রকার বলা চলে ত্রিপুরা রাজ্যকে নেশার আতুর ঘরে পরিণত করে দিচ্ছে নেশা কারবারীরা। কিন্তু পুলিশের যে বিভিন্ন অভিযান সেগুলো জারি রয়েছে, কিন্তু তারপরেও সেই অভিযানগুলোকে কেন্দ্র করেও বলা চলে যে সেগুলো যথেষ্ট নয়, এমনই কিন্তু বলছেন রাজ্যের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ। বিভিন্ন জায়গাতে নেশা কারবারীরা যখন নেশা পাচার করছেন তখন তাদের ধরা সম্ভব হয়, সেখানে নেশার জিনিসপত্র বাজেয়াপ্ত করা হয়, পাচারকারীদের ধরতে সক্ষম হয়। কিন্তু তারপরেও নেশার যে মূল উৎস রয়েছে, কোন জায়গা থেকে সেগুলো পাচার হচ্ছে, কোন জায়গা থেকে উঠে আসছে, সেগুলো কিন্তু ধরতে পারছে না পুলিশ আধিকারিকরা। স্বাভাবিকভাবেই এই গোটা বিষয়টাকে কেন্দ্র করে কিন্তু একটা জনমনে তীব্র ক্ষোভ রয়েছে যে কেন সেখানে গোড়ায় পৌঁছাতে পারছে না পুলিশ আধিকারিকরা। এই গোটা ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই আরো কঠোরভাবে এই নেশা বিরোধী অভিযানগুলো করা প্রয়োজন, এমনটাই কিন্তু মনে করছেন স্থানীয় বাসিন্দারা এবং রাজ্যের সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন বাসিন্দারা। গোটা ঘটনাকে কেন্দ্র করে কি জানাচ্ছেন ওসি সুশান্ত দেব? শুনবো সংবাদ ছিল আমাদের কাছে যে এই গোয়ালাবস্তি দিল্লি পাবলিক স্কুলের এলাকাতে সন্ধ্যার দিকে একটা ড্রাগ পেডলারের মধ্যে হিরোইন, যেটাকে আমরা পাউন্সুলে বলি, এটা আদান প্রদান হিউজ কোয়ান্টিটির একটা ড্রাগস আদান প্রদান করবে। সেই মধ্যে আমরা ইনফরমেশন পেয়ে আমরা আমাদের অফিসার এবং আমি এই দিদি ম্যাডাম সহ আমরা গিয়ে উৎপাদিত বসে থাকি এবং আমাদের ইনফরমেশন মতোই ওরা যখন একজন টুনটুন রায় নামে একজন লোক এবং ওই সঙ্গে আরেকজন ছিল, ওরা দুজন যখন ওদের মধ্যে আদান প্রদান করছিল, সঙ্গে সঙ্গে আমরা যখন ডিটেন করতে যাই এর মধ্যে একজন পালিয়ে যেতে সক্ষম হয়, কিন্তু আমরা টুনটুন রায়কে আমরা আটক করে ফেলি এবং ওর কাছে একটা ব্যাগের মধ্যে 300 কোটা ব্রাউন সুগার এবং সঙ্গে নিয়ার অ্যাবাউট 1,000 কোটা খালি কোটা আমরা উদ্ধার করি এবং সিজ করি। আর টুনটুন ভাইকে আমরা গ্রেপ্তার করে থানাতে নিয়ে এসেছি এবং টুনটুন ভাইকে জিজ্ঞাসাবাদ করে আমরা আরো দেখছি ওর সঙ্গে কে কি জড়িত আছে। আর আমরা এইবার একটা এনডিবিএস আইনে মামলা নিচ্ছি এবং তদন্ত চলছে। সিজ করা ওই তাজগুলির বাজার মূল্য হবে 1,00,000 টাকার উপরে হবে। জিজ্ঞাসাবাদ করে আমরা জানতে পারলাম যে পালিয়ে গেছে, ওনার নাম হল প্রমোদ সিং। আপনারা শুনলেন সংশ্লিষ্ট পুলিশ আধিকারিকের বক্তব্য এবং এই গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে এবং স্বাভাবিকভাবেই একের পর এক এই ঘটনাগুলো কিন্তু সাধারণ মানুষের মনে একটা চাঞ্চল্য বিরাজ অবশ্যই করিয়ে রাখছে। রাজ্যের বিভিন্ন জায়গাতে এই নেশা কারবারীদের বারবারন্ত কিন্তু দেখা যাচ্ছে, কোনো না কোনো জায়গাতে তারা এই নেশার সামগ্রী নিয়ে পাচার করার চেষ্টা করছে এবং অনেক জায়গাতেই ধরা পড়ছেন। কিন্তু শুভবুদ্ধি সম্পন্ন মানুষ অবশ্যই বলছেন যে এমনও অনেক জায়গা রয়েছে যেখানে কিন্তু সহজে এই নেশা কারবারীরা তাদের জিনিসপত্র পাচার করে দিচ্ছেন এবং এই বিষয়গুলো স্বাভাবিকভাবেই রাজ্যের যুব সম্প্রদায়কে, একাংশ যুব সম্প্রদায়কে কিন্তু অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে, সেটা কোনোভাবেই মানতে পারছেন না সাধারণ মানুষ এবং আরো কঠোর ব্যবস্থার দাবি করছেন তারা। সমাজ ছোট বিজ্ঞাপন বিরতি রয়েছে, অন্যান্য সংবাদ সঙ্গে থাকবেন।